আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যিনি বসে আছেন এই ভদ্রলোক কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসিতে এসেছিলেন ওনার ট্রিটমেন্ট করার জন্য। উনি বেশ কিছু সমস্যা নিয়ে এসেছেন, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ওনার PLID, এই সমস্যাটি নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন এবং ট্রিটমেন্ট নিয়েছেন। আসুন দর্শক, পরিচিত হই আমার এই ভাইটির সাথে এবং ঠিক কবে থেকে ওনার সমস্যাটা শুরু হয়েছিল এবং কী কী ধরনের ট্রিটমেন্ট উনি আজ অব্দি নিয়েছেন এবং আমাদের এই হসপিটালে আসার পরে ট্রিটমেন্ট নিয়ে এখন উনি কেমন আছেন, পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করবো। আসুন দর্শক, তার আগে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বাসা কোথায়? আমি খুলনা থেকে আসছি। কিছু যদি মনে না করেন, আপনি পেশাগত ভাবে কি করেন? আমি পেশাগত ভাবে ইউটিউবার। মাশাআল্লাহ, খুব ভালো একটি পেশার সাথে আছে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনি মূলত যে সমস্যাটি নিয়ে এসেছিলেন সেই সিন্ড্রোম গুলো সম্পর্কে যদি একটু বলতেন। আমার সিন্ড্রোম, আমি যেহেতু ইউটিউবার কাজ করতে হয় অনেক, তো কম্পিউটারে বসলে মানে দীর্ঘক্ষণ বসলে বা কিছুক্ষণ বসলে মনে হয় কি মাজাটা চেপে ধরছে চেয়ারের সাথে, এরকম একটা মানে কোমর ব্যথা হয়ে যেত। তারপর গাড়ের এখান থেকে টোটাল পেন, গাড় এক মুভমেন্ট করা যেত না, টেনে ধরতো মনে হচ্ছে, চেপে ধরতো। তা এছাড়াও হাতে জিন ছিল, অবসবর ছিল, তারপরে মাথা ঘুরে যেত, বমি আসত, দুটি অতিরিক্ত হইতো। এটা শুরু হয়েছিল কতদিন? এটা শুরু হয়েছে 8-এর দিকে, 2008 না। এটা মূলত আমি কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে থাকতাম, তো একভাবে কাজ করতাম, ওইখান থেকে আমি আমার এখানে সমস্যাটা হয়েছে। পরবর্তীতে ডাক্তারে শনাক্ত করলো যে আমার ঘাড়ের নাকি ডিস্কের ক্ষয় হয়েছে, মানে অনেকে বলে, ডাক্তার বলছে যে হাড়ের ক্ষয় হয়েছে। ডাক্তারকে বললাম যে স্যার আমাকে এটা চিকিৎসা কি, বলছে স্যারে বললো যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। আচ্ছা, এটা বললো। তারপর তো আমি একটা হতাশ, কারণ এই ট্রিটমেন্ট আমি যেখানে যাই সেখানে তারা একটা নর্মাল একটা কিছু একটা এক্সারসাইজ দেখাই দেয় কিন্তু ইম্প্রুভ আর হয় না। তো এইভাবে 2-4 বছর যাওয়ার পরে আমার 2015 দিকে তো আমি ইন্ডিয়ায় আপনার ভ্যালোরে গেছিলাম। আচ্ছা, ওইখানে ছিলাম 1 মাস CMC হসপিটালে। তো ওখানে ওখানেও এই সেম মেডিসিন দিল আর সামান্য কিছু ব্যায়াম দিল, কিন্তু পরে কোনো ইম্প্রুভ হয় নাই, সামান্য পরিমাণে ইম্প্রুভ হয় নাই। তো আমি এক প্রকারে হতাশ হয়ে মনে হয় একবারে কি আমি আর বাঁচবো না এরকম অবস্থা, সারাদিন একটা অস্বস্তি, হাত পাও জিন জিন করে, কোনো কাজে মানে বল পাচ্ছি না, কোনো কিছুতেই মনোবল পাচ্ছি না, হতাশায় খালি দিন কাটাচ্ছি, কারণ কাজে কর্ম দিন দিন কাজ থেকে মানে অবসর, হ্যাঁ, দূরে সরে যাচ্ছি। মানে আপনি তো একজন ইয়াং একজন মানুষ, এই সময়টা হচ্ছে আসলে আপনার কাজ করা মানে জীবনকে ভরার একটা সময়, ঠিক সেই সময়টা দেখছেন যে আপনি যে কাজ করবেন মানে নিজের সম্পর্কে আপনি যে কনফিডেন্স সেটা আপনি হারিয়ে ফেলছেন। হ্যাঁ, আপনি যে কোনো কাজ করবেন, ভারী কাজগুলো বা জটিল কাজগুলো সেগুলো করার আর আপনি সাহস পাচ্ছেন না। এটা এত করা করতে তো পারি না, তাছাড়া আমার এমন মানে হতাশা ভিতরে ঢুকেছে যে আমি মনে হয় জীবনে আর সুস্থ হব না। আচ্ছা, এই একটা মানে চিন্তা ভাবনা, আমি সারাদিন মানে শুয়েই থাকতাম। আচ্ছা আচ্ছা, কাজ করব কাজ, আমি মূলত ইউটিউবার, কিন্তু ওই কাজ অনেক কষ্ট করে কাজ করতে হয়, আমি অনেক সংগ্রাম করছি এই 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 অসুস্থ অবস্থায়। আচ্ছা, সারাদিন শুয়ে থাকতাম, ম্যাক্সিমাম সময় আমি শুয়ে থাকতাম। এবং একটা সময় যে আপনি যে জীবনে কিছু করবেন সেই কনফিডেন্সটা আপনি হারিয়ে ফেলেছেন। আমার তো মানে চারিদিকে অন্ধকার, আমি কিছুই মনে হয় না আমি জীবনে আর সুস্থ হব, আমি মনে হয় এটাই আমার এখান থেকে আমার সমাপ্তি হবে। এবং আপনার যে নিজস্ব যে একটা পৃথিবী সেটা অনেক ছোট হয়ে আসে সবকিছু মনে হয়। আসলে কি, শরীর যদি মানুষের শরীর যদি ভালো না থাকে তাহলে কার মানে কোনো কথা মানুষের কথাও ভালো লাগে না, কোনো বাসায় কোনো কার মানে বাসায় মানে পরিবারকে সময় দিতে পারি না, কারোকে মানে একটা এককভাবে আমি একটা কোনো ভালো কথা বললেও ভালো লাগে না, কোনো সারাক্ষণ একটা যন্ত্রণা, হ্যাঁ, সারাদিন অস্বস্তি, জ্বালা পোড়া, মাথা ঘোরে, হাঁটতে গেলে হাঁটতে পারি না, তারপরে কোমরের তো ব্যথা আছে, গায়ের ব্যথাও আছে,
এই সমস্যাটা ঘাট থেকেই শুরু হয়েছে, আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে গেছে। তারপরে কি ঘটলো আপনার জীবনে, যে জিনিসটা আপনার জীবনটাকে পুরো বদলে দিল? আসলে কি এটা নিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেক সন্দেহ করছি, কোন ডাক্তারের কাছে যাবো, কোন ডাক্তারের কাছে যাব। কারণ বাংলাদেশে কেন বিশ্বের অনেক জায়গায় আধুনিক চিকিৎসা আছে কিন্তু শোনা যায়, কিন্তু অ্যাকচুয়ালি যখন যে ভুক্তভোগী সে বোঝে কত জ্বালা, এখানে খুঁজে আসল ডাক্তার কে সন্ধান পাওয়া যায় না। তো আমি এরকম সার্চ করতেছি, এখন তো আধুনিক যুগ, গুগলে সার্চ দিলাম, ইউটিউবে সার্চ দিছি, ফেসবুকে সার্চ দিছি এই বিষয়ে। তো অনেক ডাক্তারই সামনে পড়লো কিন্তু আমার কনফিউজ, আসলে কি এখানে সুস্থ হওয়া সম্ভব? একটা ডাক্তারে বলতেছে, আসলে কি আমার যে অবস্থা, এত মনে হয় আমি অন্য অন্য ডাক্তার দেখাইছি সেখান থেকে একটা নিরাশ মানে ভালো একটা রেজাল্ট পাই নাই, তাহলে এই ডাক্তার তাও আবার ইউটিউব থেকে সম্ভব? এই যে মানে হতাশ হয়ে গেছেন অলরেডি, তো সেই মানুষ যখন একটা আশার আলো দেখছেন তখন একটু ভয় পাচ্ছেন, হ্যাঁ কি সুস্থ হওয়ার সম্ভব? তো আমি তারপরও আমি দেখি আরো কিছু ফিডব্যাক দেখি, তারপরে আরো দীর্ঘদিন আমি এই সফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওগুলো আমি দেখতেছিলাম, ফলো করতেছিলাম, তার ফেসবুকে ফলো করছি, ইউটিউবে ফলো করছি। তো পরবর্তীতে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে দেখি যে এখান থেকে আল্লাহ মুক্তি করতে পারে কিনা। তো সেই কথা আমি ওখান খুলনা থেকে সিদ্ধান্ত নিলাম যে শফিউল্লাহ স্যারের দেখাবো। তারপরে আমি ওখান থেকে ডাক্তার সরাসরি খুলনা ঢাকায় আসলাম, শ্যামলীতে, শ্যামলী ডিপিআরসিতে আসলাম। আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে আমার মনে হলো কি আমার মনে হয় শরীরে কোনো রোগই নেই। আচ্ছা, আমি এতটা মুগ্ধ হয়েছি। তো তারপরে আসলে কি ডাক্তার যদি একজন একটা মানে আশার আলো দেখায় তখন রোগী অর্ধেকই সুস্থ হয়ে যায়, অর্ধেকই সুস্থ কথা বলছে। হ্যাঁ, তো আমি স্যারের বললো যে স্যারে বলছে 15 দিনের মতো অ্যাডমিট ভর্তি হওয়ার জন্য, স্যারের মানে স্যারের কথা মতো আমি ভর্তি হইলাম। তো প্রথম দিন ট্রিটমেন্ট নিলাম, থেরাপি নিলাম, এভাবে কন্টিনিউ করলাম। এক সপ্তাহ পরে আমি দেখি একটা হঠাৎ করে একটা চেঞ্জ আসলো, তারপর আমি বিশ্বাস করতে পারলাম না কি সময় আসলে কি চেঞ্জ হচ্ছে নাকি সাময়িক ভাবে চেঞ্জ। তারপরে যত দিন যাচ্ছে, 10-15 দিন হইলো, আল্লাহর রহমতে মনে হইলো যে অনেকটা আগের চেয়ে বেটার। তখন ধীরে ধীরে কনফিডেন্সটা, আমার কনফিডেন্সটা মানে আমি মনে হয় এখান থেকে সুস্থ। স্যারে বলছে যে 15 দিন, আমি স্যারে বললাম যে স্যার আমি এখান থেকে সুস্থ না হয়ে যাব না। তারপর স্যারে যেভাবে হোক, স্যারের উসিলে যেভাবে বললেন সেভাবে কাজ করলাম আলহামদুলিল্লাহ। কততম দিন আপনার এখানে? আমি তো আগে একবার আসছিলাম, ওখান থেকে আমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমার কোন মনে হইলো যে আমি এর আগে কত সমস্যায় ছিলাম আর এখানে এসে যে এটা পরিবর্তন, আসলে কি বিশ্বাস করা মানে যদি কেউ না আসে কোনোদিন সম্ভব না, মানুষের মুখের কথায় কোনোদিন বিশ্বাস করা সম্ভব না। মানে আমরা যখন আসলে নিজের ভেতর থেকে আসলে সুস্থ হই, ভালো হই, তখন কিন্তু আসলে বুঝতে পারি, নিজেই কিন্তু আসলে বুঝতে পারি যে আসলে আমি এখন কতটুকু ভালো আছি। এখন দৈনন্দিন কাজগুলো করতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হতাম সেগুলো কিন্তু এখন আর করছে না। সো এই যে এত দূর থেকে একটা বিশ্বাসে ভর করে এসেছেন, এরকম অসংখ্য মানুষ আছেন, যেটা আপনার ক্ষেত্রে প্রথমে হয়েছিল যাবো কি যাবো না বা আদৌ কি ট্রিটমেন্টটা কেমন, সেই সকল মানুষদের জন্য আপনি একটা নিজের কোনো বক্তব্য দিবেন? আসলে কি আমিও এরকম, যারা দেখছেন ভিডিও আমি এরকম ছিলাম যে আমি যাব কোন ডাক্তার দেখাবো, একটা হতাশার ভিতরে কাজ করছিলাম। আপনারা যদি এরকম অনেকেই আছে, এরকম রোগী আছে যারা বিশ্বাস সন্দেহ পোষণ করেন, কিন্তু আমার মনে হয় কি একবার এসেও দেখা উচিত, কারণ মানুষের এক একজন রোগীর এক এক রকমের ধরন, কেউ মানে ডাক্তার সেই নির্ধারণ করতে হবে আসল কোন রোগটা কি। সেই কারণে আমার মনে হয় কি একবার এসে দেখা উচিত স্যারকে, স্যারের কথা শুনলে। আপনি এখানে চিকিৎসা আমি বলবো না আপনি এখানে চিকিৎসা নেন, তবে একবার শেষ চেষ্টা করে দেখতে পারেন, আমার মনে হয় এখানে শেষ চেষ্টা করা উচিত। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক, শুনলেন আমার এই ভাইটির কথা, যে মানুষটা একদিন জীবনের প্রতি প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন, কখনো আর সুস্থ হবেন কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল, সেই মানুষটাই দেখুন ম্যাজিক্যালি সুস্থ হয়ে গেছে।
আসলে এটাই বাস্তব, যদি আপনি সঠিক চিকিৎসা পান, সঠিক ওষুধ পান, আপনি কেন ভালো হবেন না, কেন সুস্থ হবেন না, সব রোগেরই চিকিৎসা আছে, শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আপনাদের ভিতরে যারা আছেন অসুস্থ আছেন, চিকিৎসা নিন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।